জিরো বাজেটথি চাষ বলে বিনা খরচাতে চাষ তার সঙ্গে ফের অধিকা লাভ পাইবার উপে রাসায়নিক সার বদলা জৈবিক সার উপকারিতা বিষয়কে নিয়ে করে বরগড়ে হইতলা গোটে কৃষি প্রশিক্ষণ শিবির যেমনি বরগড় সঙ্গে আখর পাখর বহু জেলা চাষী সামিল হয়ে করে তালিম নিয়ে চাষীকে নিয়ে চালছে প্রশিক্ষণ বিনা খরচাতে কেন্দা করে চাষ হওয়া আর চাষী অধিকা লাভ পাইবে সে বিষয়টি চাষীকে বুঝাউছেন মহারাষ্ট্র নু আসিবার কৃষি বৈজ্ঞানিক সুভাষ পালেকর রাসায়নিক সার বদলে গায় বলদর খরসি আর মুদকে কেন্দাগিরি সার হিসাবে ব্যবহার করি হেবা সে বিষয়টি বরগড় জেলা চকরকেন বালগোপাল গোশালানী চাষীঙ্কু বুঝাইলে হেন্তা জৈবিক সার সাহায্যটি বিনা খরচাতে হইতিবার ভিন ভিন কিসমর ধান সাঙ্গে কোদেল পাতল ঘটা কুবি বাগের পরিবা দেখাইলে রাসায়নিক সার লাগে জমির উর্বরতা কমবার সাঙ্গে খাদ্য শুদ্ধতা বি কমুথবার সে কইতিলে ভারত মে আজ লগভগ 40 লাখ কিষান জিরো বাজেট প্রাকৃতিক কৃষি কর রহে হ্যাঁ। इस कृषि में जीरो बजट कृषि में अगर आपके पास एक देशी गाय है तो आप 30 एकड़ की खेती कर सकते हैं, चाहे सिंचित खेती हो या वर्षा आधारित खेती हो, आपकी उपज बिल्कुल घटती नहीं बल्कि बढ़ती है। चाषर खर्च जिन प्रकार बढ़ी चली है और चाषी ऋणग्रस्तता मुक्तिर कौन बाट ना दिशार सुभाष पालेकर प्रदर्शित जीरो बजेट प्राकृतिक चाषर मॉडल ई अंचल चाषी मान लगे गोटे नुआ আশারা সম্ভাবনা দেখা দৌছে। রাজ কৃষক সংগঠন আর সমাজবাদী জন পরিষদ মিশিকরি করিথিবার এই জিরো বজার প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ শিবির 4 দিন যাক চালিছিলা, যেনথি ফি দিন শহ শহ চাষী সামিল হইকরি চাষর ভিন ভিন কৌশল শিখিথিলে। এই তালিম চাষটি বহু সাহায্য করবা বলে চাষী মানে আশ রকিছন। জিরো বজেটটা জিরো বজেট রে টেকনিক র টিকে অলগা টেকনিক আছে, আউ গোমূত্র আর দেশি গাই র গোমূত্র আউ গোবর কে নেই করি আমরা গোটে গাইরে 30 একর তক চাষ করি পারমা বলি করি আজ্ঞা বুঝাউছ। এথিরে কৃষক র এন্তা গোটে চাষ পদ্ধতি বিষয়ে সে আমকু কহুছন যেনথিরে আমকু টঙ্কাটে বি খরচা করবাকে নাই পড়ে, আউ পুরা চাষ ব্যবস্থাটা তামানে একদম প্রাকৃতিক উপায়রে তাঙ্কর কনসেপ্টটা যেনটা অছে জিরো বজেট প্রাকৃতিক কৃষি সেটা সে নিজর পুরা অভিজ্ঞতা সহ যে আমকু পরসুজন সেথিরে বহুত প্রেরণা মিলুছি আমকু এই চাষ পদ্ধতিকে আপনাই নেবার লাগি। খত সারটি হাজার হাজার টঙ্কা সারবার অপেক্ষা জৈবিক পদ্ধতি হতুয়ারি চাষ করবারটা চাষীকে গোটে নূয়া দিশা দেখাবা। বরগড়নু দীপক শর্মাঙ্ক রিপোর্ট ওটিভি।